শোনন, আপনাকে সজাগ থাকতে হবে। ভূমিকম্পের ডরে ঘরের মধ্যে খুঁটি লাগান, আপনার ঈমান ধ্বংস করার কিছু। ভূমিকম্প রান্নাঘরে ঢুকে পড়েছে, আপনার খবর নাই। ঈমান ধ্বংসকারীরা ওই মহাশেন আইলা গুর্ণি ভূমিকম্পের মতন, এই ঈমান ধ্বংসকারী ভূমিকম্প আপনার কম্বল নিচে ঢুকে গেছে, আপনার মনে নাই। হুজুর রান্নাঘরে কোন ফাঁকে ঢুকলো? রান্নাঘরে ঈমান ধ্বংসকারী ঢুকে নাই, তার বক্তব্য ইউটিউবে ছেড়েছে। আপনি রান্নাঘরে বসে বসে তার বক্তব্য শুনে ঈমান ধ্বংস করে ফেলছেন। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর কম্বলের ভিতরে কেমনে ঢুকলো ঈমান সুরায়? সে ঢুকে নাই, তার বক্তব্য মোবাইলে ঢুকাই দিছে। আপনি কম্বলে শুয়ে সে তার লেকচার শুনে মনে করছেন যে তার লেকচারটাই সঠিক, এগুলা ঈমান ধ্বংসকারী। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। যারা এই কথা বলবে তারা কখনো নবীর আশেক হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এরা হলো ঈমান ছোড়ে। কিছু টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে সমস্যা সৃষ্টি হয়, ওই টিকটক মৌলবীর টুকটাক কথাই সমস্যা সৃষ্টি হলে এদেরকে ঠিকঠাক করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পোলা তাহিয়ার কিবরিয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না বেটি? শোনন, আবার বলছি, ব্রাহ্মণবাড়িয়ার পোলা 120 টাকার তোলা, এত সহজে ভাববেন না। লাল চক্ষুকে ব্রাহ্মণবাড়িয়া ভয় পায় না, সিন্ডিকেটকে উড়িয়ে দিবে ব্রাহ্মণবাড়িয়ার পোলা পান। নবীর মহব্বতে মাঠে নেমেছি, নবীর জন্য রক্ত দিব, নবীর জন্যই জীবন দিব। আপনার সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে আসেন না নাই বলে কি বুঝান আপনার আমাদেরকে? মনে রাখবেন, নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।